वेलकम वन सेकेंड टू माय चैनल योर्स यूट्यूब। आज के ये क्लासे आमी तुम्हारे साथे टेंस निये डिस्कस करूं। आमी तार आगे तीन चार वीडियो भार्बे रूपरे दिए थी, तो वो इगुलो आगे भालो करे देखे ने पे ना हले किंतु टेंस किच्छू बुझते पार बना, कारण टेंस टा पुरो पुरी भार्बे रूपरे डिपेंडेंट। एखन आमरा टेंसेर बेसिक इंट्रोडक्शन निये ए क्लासे डिस्कस करब। तो टेंस टेंस नामटा सुनले सब स्टूडेंटेर बेसिकली की টেনশন এসে যায়, ঠিক আছে? টেন্স থেকে টেনশন, কিন্তু এই টেনশনটা আনার কোনো দরকার নেই, কারণ আমি এই ক্লাসে তোমাদের এমন ভাবে টেন্স বুঝাবো তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো কারণ টেনশনটা কখনই আসে যখন আমরা কোনো কিছু না বুঝে জিনিসগুলো আমরা মুখস্থ করতে চাই, তখনই গিয়ে টেনশন চলে আসে। তো আমি তোমাদের কনসেপ্টের উপরে গুরুত্ব দিয়ে জিনিসটা ভালো করে বুঝিয়ে দেব, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে কখনো আর কোনো প্রবলেম হবে না, তখন সব সময় টেন্স জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকবে। তো টেন্স টেন্স জিনিসটাকে বাংলায় কি বলে? টেন্স মানে হলো কাল বা সময় বলা হয়। তো এই টেন্সটাকে আমরা কি বলি? ভার্ব। ভার্ব যেটা অ্যাকশন ভার্ব হতে পারে বা স্টেট অফ বিং হতে পারে। এখন অ্যাকশন ভার্ব কি বা স্টেট অফ বিং কি সেটা জানার জন্য তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। এখানে উপরে আই অপশনে আগের ভিডিও ভার্বের ভিডিওগুলো পেয়ে যাবে, সেগুলো আগে দেখে নেবে, তখন বুঝতে পারবে যে অ্যাকশন ভার্ব কি আর স্টেট অফ বিং ভার্ব কি। তো অ্যাকশন ভার্বই হোক আর স্টেট অফ বিং ই হোক, আমরা কি করি, ভার্বগুলোকে এক একটা সময়ে ডিভাইড করে থাকি। এই যে এক একটা সময়ে যে আমরা ভার্বগুলোকে ডিভাইড করে থাকি, এই সময়গুলোকে কি বলা হয়? টেন্স বলা হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে খেলা, খেলা হচ্ছে অ্যাকশন ভার্ব, কারণ এখানে ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে। তো এই খেলাটা আমি কি বলতে পারি? আমি খেলেছিলাম, আমি আগে খেলেছি, আমি এখন খেলছি বা আমি পরে খেলবো। এই যে খেলাটাকে আমি কি করা হয়েছে, তিনটা সময়ে ভাগ করা হয়েছে, খেলেছিলাম, খেলছি, খেলবো। তো এই যে তিনটা সময়ে ভাগ করা হয়েছে, এটাই হলো টেন্স। তো আমি যদি এখন স্টেট অফ বিং ভার্ব, যেমন একটা মিস, মিস মানে এখানে কাউকে মিস করা, এটা হলো স্টেট অফ বিং। এই মিসটাকেও আমি যদি সময়ে ডিভাইড করি, তো আমি কি হবে? মিস, আমি আগে মিস করেছিলাম কাউকে, আমি এখন মিস করছি বা আমি পরে কালকে বা আগামী মাসে মিস করব, এরকমও বুঝিয়ে থাকে। তো আমি দেখছি যে প্রত্যেকটা কাজকে তিনটা সময়ে ভাগ করা হয়ে থাকে। এই যে তিনটা সময়ে ভাগ করা হয়ে থাকে, এইটার উপরে ডিপেন্ড করে টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান কাল, এখন যেটা চলছে বর্তমান। পাস্ট টেন্স বাংলায় যেটাকে বলে অতীতকাল, আর আরেকটা হলো ফিউচার টেন্স বাংলায় যেটাকে বলে ভবিষ্যৎকাল। এখন এইগুলোকে আবার কি করা হয়, আমি একটা এক্সাম্পল একটা গল্পের মতো বলে দিচ্ছি। যেমন কি হচ্ছে, টেন্সকে মনে করো আমাদের ফ্যামিলির কি হচ্ছে, দাদু। তো দাদুর তিনটা ছেলে, একজন হলো, একজনের নাম হলো প্রেজেন্ট, একজনের নাম হলো পাস্ট, আর একজনের নাম হলো ফিউচার। এই প্রেজেন্টের আবার কি চারজন ছেলে, পাস্টেরও আবার চারজন ছেলে, ফিউচারেরও আবার চারজন ছেলে। তো ওদের নাম কি সবার সেম নাম রাখা হয়ে গেল, একজনের নাম রাখা হলো ইন্ডিফিনিট, একজনের কন্টিনিউয়াস, একজনের পারফেক্ট, আর একজনের পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সবার নাম সেম, তাহলে ওদেরকে কিভাবে চেনা যাবে? তো ওরা ওদের বাবার নামের সাথে কি করবে, নামগুলো মিক্স করে দেবে। যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম পাস্টের সাথে কি হবে, পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইগুলো সেম থাকবে, শুধু আগে প্রেজেন্ট হবে, পাস্ট ইউজ হবে আর ফিউচার ইউজ হবে। তো আমরা দেখলাম যে একটা টেন্সের কয়টা পার্ট পড়া হয়েছে, চারটা। তো এইরকম করে তিনটা টেন্স কি হবে, থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভটা টেন্স আমাদের এখন বুঝতে হবে। তো এই ক্লাসটায় আমি জাস্ট বেসিক টেন্সের আইডিয়াটা দিচ্ছি, তারপরে ভিডিওগুলোতে আমি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট ডিসকাস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট, এরকম আসব, সবগুলো ডিসকাস করব। তো এই যে টেন্সগুলো, এই টেন্সগুলো জানার আগে তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের কি করতে হবে,
ভার্ব ফর্মটা ভালো করে শিখে রাখতে হবে। অনেক গ্রামারের বইয়ে কি ভার্ব ফর্ম দেওয়া থাকবে, ভার্ব ফর্ম কিছু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। ভার্ব ফর্ম কি থাকে জেনারেলি, ভার্ব ওয়ান, ভার্ব টু আর ভি থ্রি, এই তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা সম্বন্ধে আমাদের টেন্সের জন্য আমাদের এগুলো জেনে রাখতে হবে। যেমন তোমরা জানো এখানে একটা ভার্ব আমি বললাম কাম, কাম মানে আসা, এটা ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট, ভার্ব টু মানে পাস্ট, আর ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল। এক একটা টেন্সে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট করব তখন ভার্ব ওয়ান ইউজ হবে, পাস্ট ইনডিফিনিট করব ভার্ব টু ইউজ হবে, এরকম অনেকগুলো ভার্বের ফর্ম ইউজ হয়। তার জন্য আমাদের ভার্ব ফর্ম গুলো ভালো করে শিখে রাখতে হবে। তো এখানে আমি কাম লিখলাম, কাম থেকে ভার্ব টু তে কি হবে, কেম, আবার ভার্ব থ্রি তে কাম, তারপরে গো, ওয়েন্ট, গন, এরকম সাপোজ প্লে, প্লে এর সময় কি হবে খেলা, প্লে এর সময় ভার্ব টু তে শুধু ইডি লাগবে, প্লে ভার্ব থ্রি তেও ইডি লাগবে। তো তোমাদের বেসিক ইন্ট্রোডাকশন। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর উপরে ডিসকাস করব। তোমাদের এখন কাজ হলো ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি এর লিস্ট গুলো পড়ে শিখে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।